এটা হলো খাসির মটন চোস্তা। তোমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে? খাসির মাথা থেকে খাসির এ টু জেড 20 টাকা প্লেট। আচ্ছা চোস্তাটা বড় হয়? আমরা কেটে পিস করে এই সব মিলিয়ে একটা মিক্সিং করে করি। চিকেন কষা আছে। এটা চিকেন কষা? হ্যাঁ। কত দাম এটা? 20 টাকা। এখান থেকে ছেলে মেয়ে মানুষ করেছি, পড়াশোনা করেছি, মেয়েকে ভালো স্কুলে পড়িয়েছি, ক্যাশার যে ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে মেয়ে ভালো জায়গায় ই করেছে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু দমদম। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কাকলি বৌদির দোকানে, যেখানে কিন্তু মটন চোস্তা, মটন কষা, চিকেন কষা এই সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু এখানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, কম্বো সব ধরনের আইটেমই কিন্তু অ্যাভেলেবেল। তো তোমরা এই কাকলি বৌদির দোকানে আসবে কী করে এবং এখানকার খাবারের স্বাদ কেমন সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি এতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস। তো বন্ধুরা, আজ কিন্তু ভিডিও শুরু করার আগে মা বোনেদের জন্য, মহিলাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুখবর। সাকিরা ব্লাউজ সেন্টার, যারা ডিজাইনার ব্লাউজ পরতে চাইছো তারা সাকিরা ব্লাউজ সেন্টারতে যোগাযোগ করে নিতেই পারো। সাকিরা ব্লাউজ সেন্টার এর নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনের উপর দিয়ে যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে দারুণ দারুণ ডিজাইনার ব্লাউজ, সুতির ব্লাউজ থেকে শুরু করে সব রকম ব্লাউজ যা তোমরা পরতে চাইছো। আর যারা ভাবছো ব্লাউজ কিনে বিক্রি করবে তারাও কিন্তু এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অনেক কম দামে, দোকানের থেকে অনেক কম দামে এরা ব্লাউজ দেবে। আর যারা ঘরে বসে ব্লাউজ পেতে চাইছো তারাও ঘরে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবে এদেরকে ফোন করলে। আর খুব সুন্দর সুন্দর ব্লাউজ আর ডিজাইনার ব্লাউজ নিতে হলে অবশ্যই যোগাযোগ করে নাও সারিকা ব্লাউজ সেন্টারের সাথে। আর যারা কেনা ব্লাউজ পরবে না ভাবছো, ভাবছো নিজেদের পছন্দ মতো ব্লাউজ বানিয়ে নেবে, কোনো প্রবলেম নেই, এরা এনেছে সেই সুযোগও। এরা দারুণ দারুণ সব ব্লাউজ পিসও রাখছে এদের কারখানায়। তাই তোমরা যদি ব্লাউজ পিস নিতে চাও তোমাদের মনের মতো, তাহলেও সেটাও পেয়ে যাবে এদের কারখানায়। এই ব্লাউজ পিস কিনে নিজেদের পছন্দসই ব্লাউজ বানিয়ে নাও। আর এটা যেহেতু কারখানা তাই তোমরা এখানে অনেক কম রেটে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, ফোন নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি নিজের পছন্দসই ব্লাউজ কিনে নাও। সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে তো আমরা সবাই নতুন শাড়ি কিনি, তাই না? তো নতুন শাড়ির সাথে নতুন ব্লাউজও চাই, তাহলে আর দেরি কিসের, এখন থেকে সারিকা ব্লাউজ সেন্টার থেকেই নিজের পছন্দসই নতুন ব্লাউজ কিনে নাও। একবার ট্রাই করেই দেখো না, আমি বলছি ঠকবে না। তারপর তোমরা সারিকা ব্লাউজ সেন্টার থেকেই তোমাদের সব রকম ব্লাউজ প্রত্যেকবার, প্রত্যেক অনুষ্ঠানে, বার্থডে, অ্যানিভার্সারি, বিয়ে সব কিছুতে নেবে, গ্যারান্টি। বৌদি কেমন আছো বলো? ভালো আছি। তোমার নামটা বলে দাও। আমার নাম কাকলি। তোমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে? খাসির মাথা থেকে খাসির এ টু জেড 20 টাকা প্লেট, আর চিকেন কষা থেকে চিকেন গিলা মেটে 20 টাকা প্লেট। মাত্র 20 টাকা? হ্যাঁ। একটু দেখাও কি কি আজকে রেখেছো। এই চিকেন কষা আছে। এটা চিকেন কষা? হ্যাঁ। কত দাম এটা? 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। আর সাইজটা একবার দেখিয়ে দাও। ওই চিকেন কষাটার যে সাইজ মনে হয় 50 গ্রামের বেশি হবে। 50 গ্রামের বেশিই হবে। বেশি আছে না? এটা চিলি চিকেন? হ্যাঁ। 2 পিস 25 টাকা। 2 পিস 25 টাকা। আর ডিম কষা আছে 12 টাকা। দেখো ডিম কষাটা, ডিম কষা প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ। এটা হলো খাসির মটন চোস্তা। আচ্ছা আচ্ছা, চোস্তা তো বড় হয়, আমরা কেটে পিস করে এই সব মিলিয়ে একটা মিক্সিং করে করি। মিক্সিং করে? হ্যাঁ, সব কিছু দিয়ে। এটার দাম কত? 20 টাকা। মাত্র 20 টাকা? আচ্ছা আচ্ছা, এত কম দামে যে দিচ্ছ সব আইটেম, বলি লাভ রাখছো? নিজেরা করি, কাউকে পয়সা দিতে হয় না। বাড়ি থেকে নিয়ে যেতে পারছো লাভ? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে যেতে পারছো। এখান থেকে ছেলে মেয়ে মানুষ করেছি, পড়াশোনা করেছি, মেয়েকে ভালো স্কুলে পড়িয়েছি, ক্যাশার যে ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে মেয়ে ভালো জায়গায় ই করেছে। কত বছর ধরে এখানে এই বিজনেসটা করছো? 18 বছর হয়ে গেছে। 18 বছর ধরে এখানে? হ্যাঁ। প্রথম থেকে কি আইটেমগুলো রাখতে? হ্যাঁ, প্রথম থেকে এই আইটেম রাখতাম, এই আইটেমই রাখ, মুরগির পা সবই আইটেম রাখি। ওটা কি আজকে হয়েছে? না না, ওটা লকডাউনের পর থেকে পাটা বন্ধ রেখেছি।
মটন চিকেন আইটেম মিলে 10-12 kilo হয়েছে এই যে এই বাটিটা আছে, এই বাটিতে মটন চুস্তা দিয়ে 20 টাকা মাত্র 20 টাকা চিকেন বিরিয়ানি আমাদের এখানে চিকেন বিরিয়ানি আছে হ্যাঁ দাম কত 50 টাকা একটু দেখাও না বিরিয়ানিটা বাহ বিরিয়ানির টেক্সচারটা তো বেশ দুর্দান্ত লাগছে উপর দিয়ে স্যাফরনও রয়েছে তাই তো হ্যাঁ পেঁয়াজ ভাজা বেরেস্তা চিকেনের সাইজ কিরকম হবে মোদি 80 গ্রাম 80 গ্রাম এটা বানায় কে তুমিই বানাও সব আমি দাদাই করে সবাই মিলেমিশেই করি সবকিছু না না সবকিছু এখানে সবটাই এখানে এটা ফ্রাইড রাইস ফাঁকা তো এটা বানাতে হবে ফ্রাইড রাইস এটা শেষ পর্যায়ে এখন করবো মটন ছাট চোস্তা ফেবরা চর্বদা কাকলি বৌদির দোকান থেকে নিয়ে নিয়েছি আমরা মাটন চুস্তা এখানে কিন্তু মাটন চুস্তা মাটনের লিভার মাটন ফ্যাপরা সব একসঙ্গে মিলেই কিন্তু এই কাকলি বৌদি এইভাবে রান্নাটা করে থাকেন এই প্লেটটার দাম কত জানো মাত্র 20 টাকা আমরা এর আগে এরকম মাটনের পার্ট যেই সমস্ত জায়গা থেকেই ট্রাই করেছি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 25 টাকা কিংবা 30 টাকা আমাদের থেকে দাম নিয়েছে বাট এটার দাম কিন্তু মাত্র 20 টাকা একদম কম দামে এ বাদেও কিন্তু আমরা এরকম সাইজের চিকেনের একটা পিস নিয়েছি কিংবা চিকেন কষার একটা পিস নিয়েছি এটা কিন্তু আমার চিকেনের উইংসের পিস পড়েছে এই যে তোমাদের চাইলে কিন্তু লেগ পিসও পড়তে পারে সলিড পিসও থাকে দেখলাম তো এই পিসটার দাম কত শুনবে এই চিকেনের কষাটার দাম রয়েছে মাত্র 20 টাকা ভাবা যায় যথেষ্ট কিন্তু বড় সাইজ 50 গ্রাম প্লাস তো হবেই হবে বৌদি দাবি করছে এটা নাকি 60-70 গ্রাম হবে তবে আমি বলবো ভাই 50 গ্রামের থেকে বেশিই হবে আর দেখো স্যালাডে কিন্তু আমাদের শসা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছেন দেখতে বেশ ডিলিশিয়াস লাগছে না তো ফার্স্টে না এই যে মাটন চুস্তাটা যে রয়েছে মাটন চুস্তা আর এই যে মেটেটা এই সমস্ত খাবার খেতে গেলে চামচ ঠামচ দিয়ে মনে খাওয়া যায় না এই সমস্ত খাবার কি তাই তো এই সমস্ত খাবার কিন্তু হাত দিয়েই খেতে হয় তো ফার্স্টে না এই যে মাটনের চুস্তা রয়েছে মেটে রয়েছে একসঙ্গে নিয়ে একটু খাবো বেশ ভালো লাগছে কিন্তু আর দেখো ঝোলের কালারটা দেখো এরকম বেশ লাল লাল হয়েছে আমি না ফার্স্টে এবার একটু শুধু শুধু ঝোলটা খাই বেশ ভালো লাগছে আর দেখো আমার কিন্তু এরকম ছোটোখাটো একটা টেঙ্গির পিস পড়েছে তো এটা একটু খাই তো শুধু শুধু এই যে টেঙ্গির এই সমস্ত আইটেমগুলো খেলে না যারা অসুস্থ রুগী আছে তারাও কিন্তু লাফিয়ে ওঠে ভালো লাগছে টেঙ্গিটা কিন্তু বেশ ভালো লাগছে তবে আমি যদি তোমাকে মাটন চুস্তাটার প্রসঙ্গে আসি এরকম কম দামে এত সুস্বাদু মাটনের বিভিন্ন পাট কিংবা চুস্তা মনে হয় না আর কোথাও তোমরা পাবে তো খাওয়া যাক আর একটু বেশ লাগছে আর দেখো ম্যাক্সিমাম জায়গা থেকে আমরা গিয়ে চুস্তা যেখানে ট্রাই করি না সেখানে কিন্তু স্যালাডটা আমরা পাই না দেখো বৌদি কিন্তু সবাইকে এই মাটন চুস্তা হোক কিংবা চিকেন কষা হোক তার সঙ্গে কিন্তু স্যালাডটা দেয় এবার যেটা খেয়ে দেখার পালা এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একটু খাওয়া যাক
চিকেনটা ফার্স্ট না একটু ভেঙে দেখব। বাহ, বেশ সফট আছে কিন্তু চিকেনটা, শুধু শুধু বেশ ঝাল ঝাল হয়েছে চিকেন কষাটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এরকম ঝাল ঝাল চিকেন কষা রুটির সঙ্গে যদি হয় না বেশ জমে যায় কিন্তু, কি বন্ধুরা তাই তো? আর একটু খাবো, একটু কাছে থেকে এনে দেখাও, এই দেখো দেখেছো এতটাই সফট হয়েছে, এই যে জাস্ট হালকা করে দু আঙুল দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু ছিঁড়ে আসছে, খাওয়া যাক। সেরা, খাওয়া যাক আর একটু। সঙ্গে এপাশে স্যালাডে শসা পেঁয়াজ, এরকম ঝাল ঝাল চিকেন কষার সঙ্গে স্যালাডে শসা পেঁয়াজ বেশ জমছে কিন্তু। আমি একটু রুটিটার কমতি ফিল করছি, যদি রুটি হতো না আরও বেশি জমত। এবার যে চিকেন কষার যে গ্রেভিটা আছে না, গ্রেভিটার কালারটা দেখো এরকম লাল লাল ঝাল ঝাল হয়েছে, গ্রেভিটা একটু শুধু শুধু খাই। আহা, বেশ লাগছে কিন্তু দুর্দান্ত, আর বিশেষ করে এটা যদি একটু রুটি হতো না আর একটু জমতো কিন্তু, কি বন্ধুরা তাই তো? এরকম ঝাল ঝাল চিকেন কষা কে কে খেতে পছন্দ করে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো। আমার তো ভাই বরাবরের জন্য সেরা লাগে। আর এই যে এপাশে শসা আর পেঁয়াজ দিয়ে সেটা একটু খাবো, শসা পেঁয়াজ সঙ্গে এরকম চিকেন কষা, পুরো জমে গেল দুর্দান্ত বৌদি, জাস্ট দুর্দান্ত বানিয়েছে, সেরা হয়েছে। বাহ, আমি চাইতে যাওয়ার আগেই বৌদি আমাকে ঝোল দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা শসার পেঁয়াজ ওটা কি পাওয়া যাবে? বৌদি বলছে সব পাওয়া যাবে, একটু স্যালাড তালে দেবে। দেখো দেখেছো স্যালাড খেতে খেতে শেষ হয়ে গেলেও কিন্তু আবার বৌদি রিপিটলি দেবে। এটা কি সবাইকেই তুমি দেবে? কেউ যদি চায় দেখেছো না করবে না। আবার দেখো এতটা ভরিয়ে দিয়েছে তো, এটা আবার আমরা রিল্যাক্সে খাই দেন ব্যাক করছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, কাকুলি বৌদির দোকানে এসে ট্রাই করে দেখতে হবে। তো ফাইনালি এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা এই বৌদির দোকানে ম্যাটারের বিভিন্ন আইটেম, চিকেন কষা, বিরিয়ানি এই সমস্ত আইটেম খেতে আসবে কি করে? বৌদি কি করে আসবে তুমি একটু বলে দাও। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট হ্যাঁ, শেডের নিচে আলদার দিকে, ফার্স্ট শেডের নিচে হ্যাঁ। সো ফাইনালি কাকুলি বৌদির দোকান থেকে ম্যাটান চুস্তা চিকেন কষা ট্রাই করলাম, তার পাশাপাশি কিন্তু এখানে বিরিয়ানিও পাওয়া যায়, ফ্রাইড রাইসও পাওয়া যায়, তোমাদের চয়েস অনুযায়ী তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো একটা আইটেম কিন্তু তোমরা ট্রাই করে দেখতেই পারো। যদি এক কথা যদি বলি দুর্দান্ত হয়েছে। ম্যাটানের এইসব চুস্তা ফ্যাপড়ার আইটেমগুলো কটা থেকে পাবে? 12টার পরের থেকে কিন্তু তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বিরিয়ানিটাও কি 12টার পরের থেকে? বিরিয়ানিটা 12:30টার পরের থেকে অ্যাভেলেবেল থাকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দাও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু দেখে থাকলে এখনই ভাই পেজটাকে ফলো করে দাও, 100K খুব কাছাকাছি আছে, করে দাও। আর এই যে বৌদির দোকানে আসার সব থেকে ল্যান্ডমার্ক হচ্ছে এই ডগিটা, মানে বৌদির পোষ্য কুকুর। তো এটা কী খায়, এরকম মোটা বানিয়েছো কী করে? টক দই ভাত কি এরকম মোটা হয়েছে? একবার দেখাতে বলবো, দেখো সাইজটা দেখো, দেখেছো এটা ল্যান্ডমার্ক, মানে তোমাকে পাহারায় থাকে নাকি? চলো টাটা।